আমলের জজবা আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দেয়। আমিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই বলতেন যে আওসেনা ইয়া রাসূলুল্লাহ, একবার তো রাসূল সাল্লাম ওয়াজ করতেছিলেন, সকাল থেকে শুরু করেছেন এমন ওয়াজ, জারাফাত মিনহুল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, কয়েক ওয়াজে সকলের চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, সকলের অন্তর কেঁপে উঠেছে। এক সাহাবি হযরতে ইরওয়াজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটা বর্ণিত, উনি বলেন যে এক সাহাবি দাঁড়িয়ে বললেন, কান্নাহা মাউইজাত মুআদ্দাই, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বিদায় ওয়াজ মনে হয়, কারণ আজকের ওয়াজে যেভাবে আমাদের দিলের মধ্যে খুব প্রভাব পড়ছে, যেভাবে দিল নরম হয়ে গেছে, যেভাবে চোখ থেকে মনে রজন্তে চোখের পানি বের হয়ে যাচ্ছে, মনে হয় যেন বিদায় ওয়াজ। তো কাজে আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তো রাসূল ইসলাম সর্বপ্রথম যেটা বলছেন সেটা হলো উসিকুম বেতাকোয়াল্লাহ, তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তাকওয়ার ওয়াজ করতেছি, যে আল্লাহকে ভয় করে চলবে। আর আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, যে সমস্ত আসমানি কিতাব আল্লাহর জন্য, আর তোমরা মুসলিম উম্মা আখিরি জামানার নবীর উম্মা, তোমাদের জন্য একই ওসিয়ত, সেটা হলো আন ইত্তাকুল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করো। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়েমেন যাচ্ছেন, আর যাওয়ার পরিবেশ পরিস্থিতিটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাআল্লাকা লা তালকানি বাদা ইয়াউমি হাদা, মুআজ এরপরে এসে হয়তো আমাকে আর পাবে না, তুমি যে ইয়েমেন যাচ্ছ এটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ দেখা। তো সেদিনের পরিস্থিতিটা কেমন ছিল, হযরত মুআজ কীরকম কাঁদতেছিলেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজের জন্য কাঁদতেছিলেন। তো এই কেন্দ্রে কেন্দ্রে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই সময় আমাকে শেষ কিছু কথা বলে দেন, কারণ আপনাকে তো এসে আর পাবো না আমি। তো তিন কথা বললেন, বলছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, মুআজ এক নম্বর কথা মনে রাখবে, যেখানে থাকো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু মনে রাখবে যে একজন দেখে, তিনি হলেন আল্লাহ, এই কথাটা সবসময় মনে রাখবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যখন ফিরে আসছেন, তো রাসূল সাল্লাম তো আর ছিলেন না দুনিয়াতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ ভাগে মদিনা শরীফ এসে আর রাসূল সাল্লামকে পাননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেয় হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই মুআজ, আগামীকালকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে আপনাকে, সরকারি কিছু মাল আছে, এই মালগুলো যারা মুস্তাহিকিন গরিব দুঃখী দুস্থ তাদের মাঝে এগুলি একটু বিলি করতে হবে। উনি আসতেই বাড়িতে বলে আসছেন বিবিকে যে কালকে আমার আসতে দেরি হবে, একটা দায়িত্ব পেয়েছি আমি, আমার দায়িত্ব পালন করতে হবে। বিবি দায়িত্বের কথা শুনি ভাবছেন যে মাল যখন বন্টন করবে, যিনি কাতিমদার যিনি তাকসিম করে ওনার তো একটা ভাগ থাকে, তো আজকে আসতে তো অবশ্যই কিছু নিয়ে আসবে, আজকে তো একটা ঘরে খাওয়ারের ভালো ব্যবস্থাই হবে। সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরছেন খালি হাতে ফিরছেন, তো বিবি বলতেছিলেন যে একবারে খালি হাত কিছু আনতে পারেননি, তো বলে যে কান আলাইয়া রাকিবু, একজন আমাকে চোখে চোখে রাখছে। তো বিবি মহিলা মানুষ বুঝতে পারেনি, এই কথাটা পাশের ঘরের মহিলার কাছে বলে দিছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামীকে দায়িত্ব দিয়ে এটা লোক লাগাই দিছে, ওনাকে চোখে চোখে রাখছে। এই কথা হইতে হইতে সারা মদিনা শরীফের ঘরে ঘরে ছড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও পৌঁছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন যে আপনি খলিফাতুল মুসলিমিন, দায়িত্ব অনেক বড়, কিন্তু মানুষের মূল্যায়ন করতে ভুলে গেছেন নাকি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ওনাকে বিশ্বাস করতে পারেননি, দায়িত্ব দিয়ে আবার সিএডি গোয়েন্দা লাগিয়ে দিয়েছেন, বলতেছে এমন কাজ তো আমি করিনি। কে বলে? বলে সব ঘরে বলে, সারা মদিনার মানুষে বলে। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন যে ভাই মুআজ, তোমাকে দায়িত্ব দিয়ে কি কোনো গোয়েন্দা সিএডি লাগাইছিলাম আমি? কেন না, তো মানুষ এই কথা কীভাবে বলে যে আমি নাকি গোয়েন্দা লাগাইছি, কেন সেটা তো আর আমি জানি না। কত তুমি কার কাছে কী বলছো? কাজে না আমি ঘরে গেছি, বিবি বলছে যে কিছু আনলেন না কেন, আমি বলছি কান আলাইয়া রাকিব, একজন আমাকে চোখে চোখে রাখছে,
কে রাখছে চোখে চোখে? কাজে আমার আল্লাহ, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামান যাওয়ার পথে যে কথাটা বলে দিয়েছিলেন ওই কথাটা তো আমি ভুলিনি। বলছে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, মুআজ তুমি যেখানে থাকো দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখেন, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা মনে রাখি। এখন এক নম্বর তো হইল তাকওয়া দরকার আমাদের সকলের, কারণ এটাই সম্ভব মুত্তাকিদের জন্যে জান্নাত তৈরি, ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্যে, কোরআনের হেদায়াত মুত্তাকিদের জন্য, হুদা লিল মুত্তাকিন। আর ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তো সব কিছু তো তাকওয়ার উপরে ভর করে। এই জন্য এক নম্বর ওসিয়ত যেটা আপনাদের এখানে আমার এই প্রথম আশা, হয়তো জীবনের শেষ আশা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার এই গুণ দান করে। কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি তাকওয়ার মুত্তাকিদের কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। গুণ যেটা আমরা স্বাভাবিক মনে করি তাকওয়া মানে লম্বা জামা গায়ে দিব, পাগলি পরে হাঁটবো, তসবিহ হাতে থাকবে, সবসময় নামাজ পড়ব, জিকির আজকারে সবসময় লিপ্ত থাকব, এটাই তাকওয়া। কিন্তু এর বাহিরেও আল্লাহ তাআলা তাকওয়ার কিছু গুণ বলছেন, যে সুরা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। বলতেছে তাকওয়া আখলাকের নাম, তাকওয়া আখলাকের নাম, এবং আমার নামাজ রোজা আমার তসবিহাত সব কিছু সে বেশি ওজনই হইল, মা মিন শাইইন আসকালা ফিল মিজান ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান, কিয়ামতের দিনে আমল নামার পাল্লাতে সুন্দর চরিত্রের সে বেশি ওজনই আর কোনো আমল হবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কাঁদতেছেন মুনাজাতে, যে আল্লাহুম্মা হাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসিন খুলুকি। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দারদার বিবি দুজন, একজন সাহাবিয়া আর একজন তাবেঈয়া, দুই বিবি দুজনই উম্মু দারদা। একজনকে বলে বড় উম্মু দারদা আল কুবরা, আর একজন উম্মু দারদা সোগরা। একজন বড় মানে সাহাবি ছিলেন আর একজন তাবেঈয়া ছিলেন। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে কী ব্যাপার, সারা রাত শুধু খুলুকে হাসানের জন্য দোয়া করলেন আর কি কোনো ভালো আমলের কথা বললেন না? তো বলে যে তুমি জানো যদি আখলাক সুন্দর হয় তার জন্য সমস্ত সে ঘুমিয়ে থাকে আর মানুষের দোয়া তার জন্য হইতেই থাকে, কারণ যার সঙ্গে আচরণ ভালো করি সে তো দোয়া করে, সে তো দোয়া করতে থাকবে। যেন বলে সে ঘুমিয়ে থাকে আর তার আমল নামার মধ্যে আমল জমা হইতে থাকে। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে খুলুকে হাসানের চেয়ে দামি কোনো আমল আর ওজনই কোনো আমল আর নাই। এই জন্যেই আমি খুলুকে হাসানের জন্য সারা রাত দোয়া করতেছিলাম। তো আল্লাহ তাআলা বলেন সেই খুলুক হাসান কি? মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা ওয-দাররা। মুত্তাকি হইল যারা সুখে দুঃখে খরচ করে, যারা সুখে দুঃখে খরচ করে, ব্যয় করে, দান খয়রাত করে। কারণ দান খয়রাত এটা খুব একটা কি বলে খুব শক্তিশালী একটা ইবাদত, খুব শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টির পরে দুনিয়া থেমে গেছে, নড়া বন্ধ হয়ে গেছে। তো ফেরেশতারা বলল যে পাহাড় তো খুব শক্তিশালী মাখলুক, এর চেয়ে আর শক্তিশালী কে আছে নাকি? বলে যে কেন, পাহাড় তো লোহা দিয়ে কাটা যায়। তো বলে লোহা তাহলে পাহাড়ের সে শক্তিশালী, লোহার সে শক্তিশালী কে? বলছে আগুন, আগুন দিলে লোহা তো গলে যায়, আগুনের সে শক্তিশালী? বলে পানি, পানি দিলে আগুন নিভে যায়। পানির সে শক্তিশালী? বলে বাতাস, সাগরের পানি সব উঁচে নিয়ে আসে। বলে তার চেয়ে শক্তিশালী হইল ওই মোমিন বান্দা, ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। তাহলে বোঝা গেল তার পাওয়ার কথা, পাহাড় চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি, পানির চেয়ে বেশি, বাতাসের চেয়ে বেশি, কত পাওয়ারফুল ইবাদত দান খয়রাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে আপদে বিপদে যারা ব্যয় করে। আমার লক্ষ্মীপুর রামগতিতে, রামগতির পূর্ব দিকে একজন হাজি সাহেব 80 বছর বয়সে নতুন দাঁত উঠছে। কত বছর বয়স? আমি শুনি খুব অবাক। আমার মনের খুব ইচ্ছা ছিল হাজি সাহেবের সঙ্গে দেখা করা, যে এটা তো একটু ব্যতিক্রম ধর্মী কাজ, এরকম আর শুনি নেই 80 বছর বয়স হয় নতুন করে দাঁত উঠতে বাচ্চাদের মতো, কিন্তু দেখার আর সুযোগ হয়নি। তো এরকম এক মাহফিলে, দুই এক মাহফিলে এরকম বলতেছিলাম কথাটা, যে আল্লাহ তাআলার চমক লাগানো কোনো আমল করলে চমক লাগানো পুরস্কার আল্লাহ দেয়।
তো হাজির সাহেবের ঘটনাটা বলতেন। তো এক হুজুর এসে বললো, হুজুর আপনার কথাটা একবারে ঠিক, উনি আমার মামা, উনি আমার মামা যার কথা আপনি ওয়াজে বলেন। পরে ওই হাজির সাহেবের ছেলে ফুফাতো ভাইয়ের বাড়িতে, হুজুরের বাড়িতে বেড়াইতে আসছে রমজানে। তো আমারও বললো, হুজুর আমার বাসায় ইফতারের দাওয়াত আজকে, আগে বলেনি যে ঘটনা কি। ইফতার করতে গেছি, বলে যে হাজির সাহেবের ছেলে, তার কাছে শুনেন আমার মামার সেই চমক লাগানো আমলটা কি। তো আমি বললাম, বলেন আপনার আব্বার কি 80 বছর বয়সে দাঁত উঠছে? হুজুর একবারে ঠিক, 80 বছর বয়সে সব দাঁতগুলি আবার নতুন করে উঠছে। তা আমি বললাম যে কী আমল তার? আমল হইল, আমাদের বাড়িটা ছিল খালপাড়ে, তো ওই সময় তো এত ব্রিজ কালভাট এগুলি তত ছিল না, মানুষ সাঁকো দিয়ে পার হইতো। আবার সাঁকো যখন ছিল না তো খেওয়া দিয়ে পার হইতো। তো বলে যে আমার বাইয়ের পাশে খেওয়া ছিল, তো রাতে 10টা 11টা 12টার পরে খেওয়াওয়ালা খেওয়া রেখে সে বাড়ি চলে যেত। ওই পাড়ে একটা লোক আসি বলতো যে ভাই কে আছেন, আমার একটু পার করেন, আমি দূর থেকে আসছি, মসজিদ থেকে আসছি, আমি তো ওই পাড়ে যেতে পারতেছি না। আমার আব্বা এই শীতের ভিতরে রাত্রে উঠত, উঠি ওই লোকটাকে নিয়ে আসি বাড়িতে, বলতো যে আপনি যাবেন না, এত রাত্রে কোথায় যাবেন। কত ঘরের মধ্যে লেপ কম্বল তোষক দিয়ে শোয়া দিত, আর মুরগির খড় ছিলেন তো যেখানে মুরগি পালে, খড় থেকে মুরগি বের করে আমার মা জবাই করতো, বাইর লোক মনে করতো যে জামাই আসছে, আসলে এই লোকটাকে চিনেও না। এই রাত্রে 12টার পরে মুরগি জবাই করে খাওয়ায়া টাওয়াইয়া শোয়া দিত, সকালবেলায় তারে নাস্তা করাইয়া তারপরে বিদে দিত। এটা আব্বার সবসময়ের আমল ছিল, যখনই যে আসতো এরকম মেহমানদারি করতো এবং এত আদর করে ঘরের মধ্যে শোয়া দিত। আমি বললাম আর কি আমল? বলে আর আমল হইলো, আমাদের বড় পুকুর ছিল, অনেক বড় বড় মাছ, আশপাশে কারোর বিয়ে হইলে বলতো যে মাছ কিনা লাগবে না, আমার পুকুর থেকে 2টা 3টা নিয়ে যায়, এক একটা 10 কেজি 15 কেজির মাছ, 2টা 3টা নিলে পুরো বিয়ে সেরে যেত। আর বাড়িতে কোনো ঘরে মেহমান আসলে আমাদের দুধ ছিল, বলতো যে দুধগুলি দিয়ে আসো, ওদের ঘরে মেহমান আসছে। সবসময় সারা জিন্দগি ভর তার আমল ছিল, এই কারণে এই চমক লাগানো আমলের কারণে আল্লাহ তাআলা চমক লাগানো পুরস্কার দিয়ে দিছে। তো এই জন্য এক নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সবসময় এভাবে দান করতে জানে তারাই হলো মুত্তাকি। আর কে? অল কাযিমিন আল গাইস, রাগ আসলে যে রাগকে দমন করতে পারে। রাসূলুল্লাহ বলেন লাইসা সাদীদু বিস-সারা, কুস্তি জানে, বড় কুস্তিগির মোহাম্মদ আলী ক্লে বড় কুস্তিতে সেরা, পৃথিবীর সেরা। রাসূলুল্লাহ বলেন এ শক্তিশালী নয়, ওয়ালাকিন্নাস সাদীদ মান মালাকা নাফসাহু ইদা গাদেবা, বরং শক্তিশালী হইল ওই লোক যে যখন খুব রাগ আসে হঠাৎ করে রাগটা থামাইতে পারে, রিস্কে নিজে কন্ট্রোল করতে পারে। এই লোকটা হইল সবচেয়ে বড় শক্তিশালী, এত রাগানো কথা ওই লোক বলছে কিন্তু ইনি নিজকে কন্ট্রোল করে ফেলছে, কিছুই বলে নাই। ওই লোকের জন্য হয়তো দোয়াই করে দিছে অথবা নিজের দিকে তাকিয়েই আছে, ওই লোকের থেকে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতো কিন্তু প্রতিশোধ নেয় নাই। বদরের এই মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি বলতেছিলেন, যেতে যেতে স্লোগান দিতেছেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম তুনতাহাকুল কাবা, আজকে রক্তর বন্যা বয়ে যাওয়ার দিন, আজকে রক্তের বন্যা বয়ে দিব, মালহামা আল ইয়াউম তুনতাহাকুল কাবা, আজকে কাবা শরীফের ইজ্জতের দিকে খেয়াল করবো না, সব প্রতিশোধ নিয়ে ছাড়ব, অতীতে যা করছে আমাদের সঙ্গে সব প্রতিশোধ আজকে নেব। কিন্তু রাসূল সাহেবের কানে যখন এই স্লোগান পৌঁছে বললেন যে এই কী বলতেছ, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, দেখছেন একটা অক্ষর ব্যাসকম করে দিছি, মালহামা লামকে রাদারা পরিবর্তন করে দিছি, বলছেন বলো আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকে সবচেয়ে বেশি দয়া দেখানোর দিন, আজকে আল ইয়াউম তুয়াজ্জামুল কাবা, আজকে কাবা শরীফের সবচেয়ে বেশি সম্মান দেখানো হোক। কীরকম সম্মান দেখাচ্ছেন? সে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা নু মুসলমান হন নেই, বাইতুল্লাহ শরীফের চাবি রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ ঢুকবেন, পুরা মক্কা শরীফ তো রাসূলের দখলে, চাবি পাওয়া যাচ্ছে না, চাবিওয়ালাকে পাওয়া যাচ্ছে না, চাবিওয়ালা তো চাবি নিয়ে ফেলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে একটু খোঁজো তো, ওকে খোঁজো, কারণ বাইতুল্লাহ শরীফের চাবি একজনের এক গোত্রের নিয়ন্ত্রণে, গেলাপ দেওয়া আরেক গোত্রের নিয়ন্ত্রণে, জমজমের পানি পান করানো আরেক গোত্রের
মিনা আরাফা হাজিদের খেদমত করা আরেক গোত্রের, ওরা এইভাবে ভাগ করে নিয়েছে কাজগুলো যাতে সারা দুনিয়ায় তাদের সম্মান অব্যাহত থাকে। এখন চাবিওয়ালা চিন্তা করছে যে চাবি নিয়ে গেলে তো আর পাবো না, আমাদের সম্মান তো শেষ হয়ে যাবে, আজকেই এই সম্মান এখানে শেষ, এই জন্য চাবি নিয়ে পালিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খোঁজাখুঁজি করে বের করলেন সে বাইতুল শরীফের ছাদে, কারণ ওখানে তো আর কেউ খোঁজ করবে না, এমন জায়গায় লুকাইছে যেখানে কেউ খুঁজতে যাবে না, বাইতুল শরীফের ছাদে উঠি চাবি নিয়ে লুকিয়ে আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে তার হাত কসলাইয়া জোর করে চাবিটা নিছেন, কারণ সে তো দিতে চায় না, আর মনে মনে সিদ্ধান্ত নিছেন যে এই বেয়াদবকে চাবি আর দেব না, কারণ আল্লাহ রাসুলকে চাবি দিচ্ছে না, আর আজকে বাইতুল্লাহ শরীফ সম্পূর্ণ আমাদের হাতে, রাসুল ঢুকতে চাইছেন। তো রাসুল সাল্লাম বাইতুল্লাহ শরীফ খোলার পরে ভিতরে ঢুকছেন, ভিতরে ছয়টা ফিলার, বাইতুল্লাহ শরীফের ভিতরে ছয় ফিলার, মানে দুই কাতার, দুই সারিতে, প্রথম সারিতে তিন, পরের সারিতে তিন, একবারে দক্ষিণ পাশের দুই ফিলারের মাঝখানে ওখানে দুই রাকাত নামাজ পড়ছেন, প্রথমে সব ধুয়ে দিয়েছেন ওয়ালের মধ্যে যা ছিল, নামাজ পড়ে যখন বের হয়েছেন বলতেছে ওসমান ইবনে তালহাকে ডাকো, বলতেছে চাবি নিয়ে যাও, তো অবাক চাইয়া রয়েছে, চাবি আমাকে এইভাবে খুঁজি খুঁজে আমাকে সেতু সেতু দিচ্ছে, আমাকে ইচ্ছাকৃতভাবে এভাবে দিয়ে দিচ্ছি, আমি তো চাইনি, বলিও নাই, আবদারও করি নাই, বলে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তোমাকে চাবি দেওয়ার জন্য, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওয়াল কাজিমিন আল গাইস, হযরতে জয়নুল আবেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওনার নামও আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও আলী, ছেলেও আলী, বাবাও আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ছেলেও আলী, এই আলী যিনি ছেলে ওনার নামে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন রাহেমাহুল্লাহ তিনি দাসীকে বলছেন যে এক গ্লাস পানি নিয়ে আসো, তো দাসী পানি আনতেছে, তো দরজার সঙ্গে ধাক্কা লেগে হোক বা যে কোনো কারণে হোক তার হাত থেকে গ্লাস পড়ে গ্লাস ভেঙে গেছে, আবার গ্লাসের পানি যেগুলি এগুলি সব জয়নুল আবেদিন রাহেমাহুল্লাহ ওনার গায়ে ছিটকে পড়ছে, তো ওনার জামা কাপড় ভিজে গেছে, আবার গ্লাসটাও ভেঙে গেছে, তো দাসী সাথে সাথে বলতেছে অল কাজিমিন আল গাইজ, মুত্তাকির গুণ হইল মুত্তাকি রাগ দমন করে, তো উনি একা আয়াত শুনে বলতেছেন আল্লাহি কাজামতু, আল্লাহর কসম আমি রাগ কন্ট্রোল করে ফেলছি, আর রাগ করব না, তোমাকে কোনো বকা দিব না, তোমার গায়ে হাত তুলব না, কোনো শাস্তি দিব না। তো দাসী বলতেছে এরপর আয়াতের বাকি অংশ, ওয়ালাফিনা আনিন্নাস, সাময়িক রাগ কন্ট্রোল করছে কিন্তু মনের মধ্যে ধরে রাখছে, আরেকদিন কোনো অন্যায় দেখলে বলে যে তুই বেয়াদব, সেদিন একবার এখাম, আজকে আবার এখাম, তো উনি বলতেছেন আল্লাহে আফাউথু, আল্লাহর কসম দিল থেকে মুছে ফেলছি, এটা দিলের মধ্যে আর জায়গা দিব না। দাসী এবার আরও সাহস পেয়ে গেছে, বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা তো যারা ইহসান করে দয়া দেখায় তাদেরকে পছন্দ করেন, তো চিন্তা করলে এই মুহূর্তে কী দয়া দেখাবো, তো বলতেছেন আল্লাহে আতাক্তুকা, যাও তোমার আজাদ করে দিলাম যাও। এই জন্য মুত্তাকির গুণ হইল মুত্তাকি বড় আখলাকিওয়ালা, আল কাজিমিন আল গায়েস, মেজাজকে খুব কন্ট্রোল করবে, আমরা পারি না, নিজের ছেলে খুব মারি, ভাবতেছি আমার ছেলে, বাইর কেউ তো কিছু বলবে না, আমার ছেলে আমি মারি, বিবিও কিছু বলে না, বিবিও তাল দেয় বেয়াদব, ভালো করে মাইর দেন ও পড়ে না, নিজের ছাত্রকে আমরা খুব মারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে মারেননি, কাউকে মারেননি, বরং এরপরও ইন্তেকালের আগ মুহূর্তে বলছে আল্লাহে মা দরব তুমি না হাদিন আও সতন্তহু ফাজালহু লাহু সাদাকা, আয় আল্লাহ যদি কাউকে মেরে থাকি, গালি দিয়ে থাকি, শক্ত কথা বলি থাকি, আমার এই মায়েরকে, আমার এই গালিকে, আমার শক্ত কথাকে তার জন্য সৎকার সওয়াব হিসাবে আমল নামার মেয়েদের লিখে দিন। ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছে যে আইয়ুমা রাজুলিন দরাবতুহু আও সাবাবতুহু আও সাতামতুহু ফালইয়াক্তাসা মিন্নি ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউমুন লা দিনারা ফীহি ওয়ালা দিরহাম, এগারো দিন অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোট অসুস্থতা হইল ১৩ দিন বা ১৪ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট অসুস্থতা হইল ১৩ দিন অথবা ১৪ দিন,
কারণ রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল, এটা তো ঐতিহাসিকভাবে সর্বসম্মত কথা। জন্ম বারে রবিউল আউয়াল কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ইন্তেকাল বারে রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল। রাসূল সাহেব অসুস্থ হয়েছেন এর আগের মাস, সফর মাস, রবিউল আউয়ালের আগের মাস, সফর মাস, সফর মাসের 28 তারিখ, সফর মাসের 28 তারিখ বুধবার, সফর মাসের 28 তারিখ বুধবার অসুস্থ হয়েছেন। এই জন্য আমাদের মাদ্রাসাগুলি, স্কুল কলেজগুলি সরকারিভাবে একটা বন্ধ আছে, আখেরি চাহার সম্বা। কি বলেন? আখেরি চাহার সম্বা। চাহার সম্বা মানে কি? বুধবার। চাহার সম্বা মানে বুধবার, ফার্সি শব্দ। চাহার সম্বা মানে বুধবার। এই বুধবারেই রাসূল সাল্লাল্লাহু অসুস্থ, জান্নাতুল বাকিতে এক সাহাবিকে কবর দিয়ে আসতেছিলেন, আসতে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। ঘরে আসছেন তো জ্বর এসে গেছে, জ্বর এত বেশি যে পানিপট্টি যেটা কপালে দেয়, আমরা অনেক সময় জলপট্টি বলি আর কি, এমনি জল বলি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা জল বলি ফেলি, বলি গোলাপ জল আসেনি, অজু করার চকির জল চকি বলি, সবখানে কিন্তু জলকে এড়াইয়া চলি, জল বলি না। জল বললে মনে করি হিন্দু, কোনো বাড়িতে যায় যদি বলে একটু জল খাওয়াইতে পারিবানি, তো ওরা কী বলবে যে হুজুর না হিন্দু, আল্লাহ না জানে, জল বলে দেখি। কিন্তু কিছু কিছু জায়গাতে জল বলি ফেলি, এই যে জল ফুটি দেয়, বেশি জ্বর উঠলে মাথা ভিজিয়ে রাখে না কিছু দিয়া, তো এটাকে রসিদ আহমের এইভাবে পানি পট্টি দিয়ে রাখছেন, এটাও গরম হয়ে যায় এত প্রচণ্ড জ্বর। তো 11 দিন পর্যন্ত মসজিদে আসছেন, তাহলে এবার ধরেন সফর মাসের 28 তারিখ অসুস্থ, যদি সফর মাস 29 হয় তাহলে সফর মাসের পাইছেন আর কয়দিন? একদিন, কারণ 28 তারিখ অসুস্থ একদিন পাইছে, আর ওই মাসের 12 দিন, তাহলে 12 আর একে 13 দিন অসুস্থ। আর যদি সফর মাস 30 হয় তাহলে এই মাসের পাইছে কদিন? 2 দিন, আর ওই মাসের তো 12 তারিখ এনতে গেল, তাহলে 12 আর 2-এ, তো এই জন্যেই কথাটা আসছে যে 13 দিন অথবা 14 দিন অসুস্থ। এর মধ্যে 11 দিন মসজিদে এসে নামাজ পড়ছেন, দুই সাহাবীর কাঁধে ভর দিয়া, এক সাইডে ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর এক সাইডে ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের কাঁধে ভর দিয়া পাঁচ আসাইয়া চাষাইয়া মসজিদে আসতেন, আসি নামাজ পড়তেন। শেষ দিনে, 11 দিনের শেষ দিনে মসজিদে বসছেন, এখন বসি বলতেছেন আইয়ুমা রাজুলিন দরাবতুহু আও শাতামতুহু, যদি কাউকে মেরে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, শক্ত কথা বলি থাকি, তাহলে আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে আনো। এখন তো সমস্ত সাহাবায়েকরাম মাথা নিচের দিকে দিয়ে কাঁদতে শুরু করছে যে রাসূল এমন কথা তো কখনো বলেননি, এমন কথা বলেননি। যদি ধরেন আমি সবসময় আপনাদের মাঝে নামাজ পড়ি, মসজিদে ইমামতি করি, একদিন যদি ইমাম সব দাঁড়ায় বলে যে ভাই আমার সবাই মাফ করে দিন, সবাই বলবে যে হুজুরের মনে হয় হার্টের কোনো সমস্যা দেখা দিচ্ছে, বা ডাক্তার মনে হয় কোনো রেড সিগন্যাল দিছে, মনে হয় যেন হুজুর বেশি দিন বাঁচবে না, নয় এরকম মাফ সাইকা বলবো না এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো অসুস্থ, কীভাবে আসতেছে সবাই দেখতেছে, কিন্তু আজকে বলতেছে যে যদি কাউকে গালি দিয়ে থাকে, মেরে থাকে, তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আনো, কারণ এমন দিন আসতেছে সামনে কিয়ামতের দিন, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, আমি এই ক্ষতিপূরণ দেওয়ার মতো আমার কাছে কিছুই থাকবে না, সব নিরিবিলি নিচের দিকে মাথা দিয়ে কাঁদতেছে, কেউ করার কোনো কথা নাই। হঠাৎ করে সবার নিরাপত্তা ভঙ্গ করে এক সাহাবি দাঁড়ায় বলে যে আমি প্রতিশোধ নিব। এখন তো সবাই মাথা উঁচু করি দেখে অবাক, কিরে কী সাহসে লোকের, এর ভিতরে রাসূল সাল্লাম থেকে প্রতিশোধ নেবে। তো বলতেছে সবাই, আরে তুমি অক্কাশানা, তোমার জন্য না রাসূল সাল্লাম বলছে যে 70,000 উম্মত, 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশত যাবে, তুমি বলছিলে যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাই 70,000-এর মধ্যে আমার নামটা রাখে, তো রাসূল সাল্লাম বলছে যে যাও তুমি তার মধ্যে একজন। তোমার এই বিনা হিসাবে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি এখন প্রতিশোধ নিবে, কয়েকজন না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রাসূল তো নিজে ডাকতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, এই জন্য আমি নিব। এখানে আসছে, কাছে আসছে, বলছে এদিকে আসো, তো বলতেছে যে কী প্রতিশোধ? কয়ে যে এক জেহাদে আপনি আমাকে ডাকতেছিলেন, আমি আপনার আওয়াজ খেয়াল করিনি, শুনিনি, তো পরে আপনি আমি না শোনার কারণে পিছন থেকে আমাকে নাগাল পান না, তো লাঠি ছিল হাতে, লাঠি দিয়ে আমাকে গুঁতো দিয়েছেন, তো
গুরুত্ব তো দিয়েছেন, আমি ব্যথা পাইছি, এই জন্য এখন আপনাকেও আমি সেই গুঁতোটা দিব। তো রসুল লাঠিটা নিয়ে আসে, কারণ যে লাঠি দিয়ে আমি গুঁতা দিছি লাঠিটা তো আছে, ওই লাঠিটা তার হাতে দাও, সে আমাকে গুঁতা দেখ। তো লাঠি আনা হয়েছে, তার হাতে লাঠি দিছি, সে লাঠিকে যেভাবে নাড়ায় চাড়ায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওকাশা রসুল সাহেবের অবস্থা তো তুমি দেখতেছ, কি অবস্থা, প্রতিশোধ আমার থেকে নাও। বলে যে কেন, আপনার থেকে কেন নেব, গুঁতা কি আপনি দিচ্ছেন নাকি আমাকে? আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওকাশা আমার ভাতিজা, প্রতিশোধ নিন আমার কাছ থেকে নাও। কয়ে না, আপনার থেকে কেন নেব, আপনি কি গুঁতা দিচ্ছেন নাকি আমাকে? তো রসুল সাহেব বলেন, না ঠিক আছে আমাকে গুঁতা দাও। বলে যে না, আপনি যখন আপনি এটা না খুললে আমি দিব না। তো রাসূল সাল্লাল্লাহু এটা খুলছেন, চাদর উঁচু করে দিয়েছেন বা জামা উঁচু করে দিয়েছেন, দাও। তো আস্তে লাঠিটা ফেলে একটা চুমা দিয়ে দিয়েছে, বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি যে এরপরে হয়তো আপনি আর মসজিদে আসতে পারবেন না, আমি আমার মুখটা একটু আপনার সাথে লাগাইতে চাইছি। সবাই বললো যে এই বেটা সালাক কত, ওইবারে কেউ খেয়াল করি নাই, দাঁড়াইয়া বলতেছে যে 70,000-এর মধ্যে আমার নামটা লেখাইয়া দেন, লেখান হয়ে গেছে। আর এখানে আমরা কেউ খেয়াল করি নাই, এই লোকটা আল্লাহ রাসুল কাঠে চুমা দিয়া সৌভাগ্যটা নিয়ে গেছে। কিন্তু আমার কথা হলো, এই যে আমার ছেলেকে আমি মারি, আমার ছাত্রকে আমি মারি, কাল কেয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হওয়া লাগবে না লাগবে না? এই জন্য আল কাজিমিন আল গায়েস, আমি মুত্তাকি, আমি রাগকে খুব কন্ট্রোল করে ফেলবো, আমার সামনে থাকবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করছেন, উনি বলেন এই 10 বছরে কোনো দিন কোনো কাজ না করলে বলে নেই করস নাই কেন, আর করলে ভুল করলে একথা বলে নেই যে কাজটা করলি কেন, কোনো দিন বলে নেই। বরং একদিন কিসের জন্য রসিয়াম পাঠিয়েছেন, পাঠিয়েছেন কোনো জায়গায় যে যাও ওই জায়গার থেকে এটা নিয়ে আসো বা অমুককে খবর দিয়ে আসো। তো বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, দেখে যে বাচ্চারা খেলে, এই জন্য খেলার দৃশ্যটা দেখতেছেন। রাসূল সাহেব ওখান দিয়ে যাইতেছেন, দেখে যে এখনও খেলা দেখে। আমি আর আপনি হলে কী করতাম, ছাত্রকে যদি পাঠাইতাম, নিজের ছেলেকে যদি পাঠাইতাম, আর এরকম 1 ঘন্টা পরে যায় দেখি যে খেলা দেখে, আমি কি আমার রাগ সামলাতে পারতাম? কিন্তু রাসূল সাহেব আসতে কানের ফাঁসে মুখটা নিয়ে বলে, আমা আনা লাকা আন্তাজহাবা, তোমার কি যাওয়ার সময় এখনও হয়নি? কয়েক পিছনে তাকিয়ে দেখি যে রাসূল সাহেব দাঁড়ায় রয়েছে। আল্লাহে মা দরাবানি অমা সাতামানি, আল্লাহর কসম আমাকে একটা থাপ্পড় চড় দেন নাই, আমার একটা রাগ কথাও বলেন না, একটা শক্ত কথাও বলেন নাই। এই জন্য আমি মুত্তাকি আল কাজেমিন আল গাইস, আমি রাগকে খুব কন্ট্রোল করব, রাগকে সামলাব। এই রাগের কারণে আমাদের এই যে যত তালাক, একবারে সালিশ নালিশে বসি সুন্দর করে, হুজুরা বলছে যে এই বউ তালাক দিয়া দাও, এরকম ঘটনা লাখে একটা তো পাওয়া যাবে না। সব ঘটনা তো হইলো রাগের ক্ষোভের কারণে। আর রাগ এমন জিনিস, রাসূল সাল্লাম এক সাহাবী আসি বলতেছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাম বলতেছেন লা তাকদাব, রাগ করো না। আবার বলতেছেন আউসিনি ইয়া রাসূল, হুজুর আবার কিছু বলেন এটার বাহিরে, রাসূল তাকে আবার বলতেছে লা তাকদাব, তুমি রাগ করো না। এই জন্য আমি মুত্তাকি হইতে চাই, আমি জান্নাতি হইতে চাই। জান্নাতি মানুষের সেফাত আমার মধ্যে এখনই তৈরি করা লাগবে, কারণ আমি তো জান্নাতের মানুষ। আমাদের লক্ষ্মীপুরে মানে মাঝে মধ্যে রিক্সা রিক্সায় ধাক্কা লাগে, লাগে না ভুলে তো, লাগলে এক রিক্সা আরেক রিক্সারে গালি দেওয়ার ইদানিং একটা শব্দ নতুন করি, সর্বোত্তর নিয়ে আসে সর্বজন নেই, মানে যেখানে মানুষ নতুন বসতি নতুন চর ভরছে ওখানে থাকে, ভদ্রতা সভ্যতা এখনও শিখে নাই, তো এক রিক্সাওয়ালারা গালি দেয় কী বলি, সরত্তর নিয়ে আসো, মানে তোমার আচরণটা সরুয়া, শহরি মানুষের মতো নয়, ভদ্র মানুষের মতো নয়। তো আমরা কি দোজক থেকে আসছি না বেহেস্ত থেকে? আমরা তো জান্নাত থেকে আসছি, এই জন্য আমার আচরণ হইতে হবে যে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন, সে মুত্তাকির মতো হওয়া লাগবে। আমরা তো বলি বেররুন, বেররুন মানে কি, বেররুন মানে নেককাম, লাইসাল বেররু আন তুয়াল্লু বুজুহাকুম কেবল আল মাশরিক, লাইসাল বেররু আন তুয়াল্লু বুজুহাকুম, বের মানে নেককাম। রাসূল সাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার কি বেহেশত, মানে হজ যদি আপনার মাবরুর হয় তাহলে নিশ্চিত জান্নাত পাওয়া যাবেন। তো মাবরুর কি, সবাই মাবরুরের ব্যাখ্যা করে, মাবরুর মানে মাকবুল হজ,
মাবরুর মানে যে হজে কোনো গুণা করে নাই, মাবরুর মানে যে হজের মধ্যে হজের কোনো নফল ওয়াজেব সুন্নত কিচ্ছু ছুটে নাই, কয় না এই অর্থ নয়। মাবরুর বেরুন থেকে, আর বেরুনের ব্যাখ্যা রাসুল সাহেব নিজে দিছেন, আল বেরুর হোসনুল খোলক। আল বেরু কি? হোসনুল খোলক, যে হজ সফরে হাজি সাহেব কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই। কারণ হজ সফর তো বড় কঠিন সফর। থানবী রহমতুল্লাহ বলছেন শ্বশুরার জামাই একসাথে যেন হজে না যায়, দেখছেন? কারণ শ্বশুর জামাই যদি একসাথে হজে যায় তাহলে এই ঝগড়া হয়ে আশেপাশে বোতালাক দিয়ে দিব, শ্বশুর রাগ করে হয়তো মেয়েটাকে তালাক লইয়া লইব। আল্লাহর রহমতে আমি কিন্তু আমার শ্বশুরের সাথে একসাথে হজ করছি এবং শ্বশুরে খুব দোয়াই নিছি। দুর্বল মানুষ ছিলেন, দৌড়ে আসি, আগে চা নাস্তা সব রেডি করে রাখতাম, আসি খাইতেন, খুব খুশি হয়ে যেতেন, কারণ উনি ঘরে ফুসার আগে সব রেডি। দোয়াই নিছি, কারণ হজ সফরে কারো খেদমত করা বড় কঠিন কাম। কারণ নিজেই তো আমি আমার জায়গাতে বড়, সেখানে আবার আর জন্য খেদমত করা, এই জন্য বলেন যে হজ্জে মাবরুর কি? মাবরুর হইল যে হজের মধ্যে বেরুন আছে। বেরুন কি? রাসুল নিজে বেরের ব্যাখ্যা দিয়েছেন, আল বেরু হোসনুল খলক, বের হইল সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, এটাই হইল বেরুন। আর গুনার ব্যাখ্যা দিয়েছেন, অল ইসমু মা হা কাফি নাফসিক ও কারেহতা ইয়াতালে আলাইহিন নাস, যেটা তোমার বিবিকে নাড়া দেয়। একজন আমার ফোন করে বলে হুজুর কই মাসেনছি বাজার থেকে, এখন ফ্রিজে রাখতে চাই। আমি বললাম যে তো প্রশ্ন করছেন কেন, মাছ তো ফ্রিজে রাখে সবাই, কেন মাছ এখনও নড়ে, মাছ এখনও লাফায়। আমি বললাম যে আপনার বিবেকে কী বলে, কয় যে আমার বিবেকে বলে যে তা মাছটা রাখুন ঠিক হইত না, তা আমি কি এটার নামে গুণা? যেটা নিজের বিবেকে বলে, কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত, গান ফিসে লেখা আছে না, পৃথিবীর সবচেয়ে বড় আদালত কী? বিবেক লেখা আছে না। এই জন্য রাসুল বলেন গুণা কী? গুণা হলো তোমার বিবেকে খটকা লাগে, এই কাজটা লাগে করণ ঠিক হইত না, এই কথাটা লাগে বলা ঠিক হয় না, এই আচরণটা মনে হয় ঠিক হয় নাই। আর অকারেহতা ইয়াত্তালে আলাইহিন নাস, এবং মানুষ কেউ জেনে যাক, এটা তুমি চাও না, তুমি চাও যে কেউ না দেখো, কেউ না জানো, এইটার নামে গুণা। তাহলে একই হাদিসে বেরুনের ব্যাখ্যা দিয়েছেন, গুনাহের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আমি তো মোত্তাকি হইতে চাই, মোত্তাকি হইল আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়্ব ওয়াল আফিনা আনিন নাস, যারা ব্যয় করে, যারা নিজের রাগকে কন্ট্রোল করে, যারা মানুষের দুর্ব্যবহার করলো সেটাকে মাফ করে দেয়। ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউল হামীম, কেউ দুর্ব্যবহার করলে তার মোকাবেলায় আমি সদ্ব্যবহার করবো, এটা হলো জান্নাতে লোকের আচরণ। তাহলে কী হবে? দুনিয়াতেও লাভ হবে, দুনিয়াতে দেখবেন যে এতদিন আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই চিকিৎসাটা কার, এই প্রেসক্রিপশন কার? আমার আল্লাহর। আমি তো বলি যে বুঝি তার কাছে নরম হইতাম, আমি তার কাছে বুঝি আমি ছোটো হইতাম, সে এত জ্বালায় জ্বালায় আমাকে, প্রতিবেশী আমার এত কষ্ট দেয়, এখন তারে আমি বুঝি এইভাবে ছাড়ি দিতাম। কিন্তু আমার আল্লাহ বলেন ইদফা বিল্লাতি আহসান, তার সমস্ত দুর্ব্যবহারের জবাব তুমি সদ্ব্যবহার দিয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য যাচ্ছেন, বোন বগ্নিপতিকে মারার শেষে বলতেছিলেন এতক্ষণ কী করতেছিল একটু দেখাও মারার পরে। এটা হযরত খতিব আজম চিটাগাংয়ের সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম উনি খুব সুন্দর কথা বলতেন। উনি বলতেন যে নতুন বেলেট দিয়ে নুক কাটতেছে একজনে, তো ডাইন হাতে বেলেট বাম হাতে নুক কাটে, খেয়াল করে নাই যে বেলেট তো ধারালো নতুন, কোন সময় কাটা গেছে খেয়াল করে নাই, কতক্ষণ পরে দেখে যে রক্ত বাইর হচ্ছে, রক্ত বাইর হইতেছে, এটা দেখছে পরে, কয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে ওই বাইতে ঢুকার সময় কোরআনের আওয়াজ কানে গেছে, ঘরের বাহির থেকে কোরআনের আওয়াজ শুনছে, তো কোরআনের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথেই কুফুরির গর্দান কাটা গেছে, ওই যে কাটা গেছে টের পাইনো। বোন বগ্নি থেকে মারার পরে নিজে যখন একটু দুর্বল হইয়া পড়ছে, এইবার ওই কুফুরি কাটা যাওয়ার রক্ত বাইর হইতে শুরু করছে, এবার নরম হইয়া বলতেছে কী ঘটতেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যিনি এতক্ষণ লুকিয়েছিলেন ওনাদেরকে কোরআন শরীফ পড়াইতেছিলেন, তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বের হইয়া কী বলতেছেন, কারণ ওনারও সাহস হয়েছে যে এবার কোরআন শরীফ শুনতে চায়, ওনার সাহস হয়েছে, এবার কী বলছেন প্রথমে, ওমর
গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নিয়ে আপনার জন্য যে দোয়াটা করেছে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আচ্ছা, আপনার যে চরম শত্রু সে যদি শুনে আপনি মানসার ছাত্র দেখে নিয়ে তার জন্য দোয়া করেন, তাহলে শত্রু থাকবে নি আর, সে তো অবাক হয়ে যাবে, কিরে কয় আমি তার মাদ্রাসার ফাঁসের জমিটা দেই না, তার বাইরের ফাঁসের জমি দেই না, বা তারে নানানভাবে কষ্ট দিই, আর আমি হাসপাতালে শুনি উনি আমার জন্য দোয়া করছে। দেখবেন যে হাসপাতাল থেকে দৌড়ে আসি আগে আপনার সাথে দেখা করবে যে আমি ভুল করছি, আপনাকে চিনতে পারে নাই, আমার এই অসুস্থের ভিতরে আপনি সবার নিয়ে দোয়া করছেন, আমি হাসপাতালে খবর পেয়েছি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, মানে আপনার সাথে একবারে সব ভুলে যাবে, মিশে যাবে। এই জন্য রাসূল সাল্লাম খোলক আজিম, খোলক আজিম কি বলে, সেলমান কাতা আঁকা ওয়াফু আম্মান জলামাকা ও আহসেন ইলামান আসা ইলেই, যে আপনজন সম্পর্ক আমার সাথে রাখেনি, ভাই বোন আমার সাথে সম্পর্ক রাখেনি, রাসূল সাল্লাম বলে যে তুমি সম্পর্ক রাখো। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তার এই জুলুমকে মাফ করে দাও, আর ওয়া আহসেন ইলামান আসা ইলেই, যে দুর্ব্যবহার করে তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আখলাক ওয়ালা বনতে পারি, আমি আমার সমাজে, আমি আমার বাড়িতে, আমি আমার ঘরে সবচেয়ে বড় আখলাক ওয়ালা, বিবি ছেলে মেয়ে যেন আমার আখলাকে মুগ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে এসে যখন বললেন যে আমি মনে হয় আর বাঁচব না, তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউদাইয়াকাল্লাহু আবাদ, আল্লাহর কসম আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি এত আখলাক ওয়ালা, আপনার কোনো ক্ষতি হইতে আল্লাহ তাআলা দিবে না, তাহলে আমার ঘরের মধ্যে আমি যেন বড় আখলাক ওয়ালা হই, আমার বাড়িতে আমি যেন বড় আখলাক ওয়ালা হই, আমার বাইর লোক যেন বুঝে যে ইনি বড় আখলাক ওয়ালা, ইনি দিনদার, ইনি জান্নাতি মানুষ, আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে যেন বড় আখলাক ওয়ালা হই। আল্লাহ তাআলা বলেন ওবিল জারিজিল কোরবা ওবিল জারিল জুনুব ও সাহেবে বিল জাম, তুমি সুন্দর আচরণ করো পাড়া প্রতিবেশীর সাথে, পাড়া প্রতিবেশী দুই রকম, পাড়া প্রতিবেশী আবার আত্মীয়, একই বাড়িতে আমরা যারা থাকি, থাস্ত ভাই খালতো ভাই থাস্ত ভাই জাটতো ভাই, এরাই তো যেহেতু রক্তের সম্পর্কে এরা আত্মীয় প্রতিবেশী, আরেক প্রতিবেশী আছে আমি নতুন বাসা করছি, প্রতিবেশী আমার কোনো আত্মীয় না, রক্তের কোনো সম্পর্ক নেই, ওল জার এল জুনুব ও সাহেবে বিল জামবে, বাসে পাশে বসছি আমি চিনিও না, শুধু উনি ডাকা যাবে আমিও ডাকা যাবো এতটুকুই, কিন্তু এই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার আচরণ, আল্লাহ তাআলা বলেন তোমার পাশে যে লোকটা বসছে এই লোকটার সঙ্গে অল্প কিছু সময়ের জন্য হইলেও তুমি একটু সুন্দর আচরণ করো। সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই, ওনার ভাই মোহাম্মদ কুতুব মক্কা শরীফ পড়াইতেন, তো ওনার এক বক্তব্য আমি শুনছি, কয় যে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই একবার লন্ডনে গেছিলেন একটা সম্মেলনে মিশরের পক্ষ থেকে, তো সেখানে সাদাওয়ালাদের চেয়ার ভিন্ন, কালো রঙের চেয়ার ভিন্ন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ওখানে ঠেলাঠেলি, তো উনি যেহেতু মিশরের সাদা চামড়ার আজান কয়টা, তো উনি যে চেয়ারে বসছেন কালো রঙের একটা লোক চেয়ার খুঁজি পায় না, কিন্তু ইনার ফাঁসে চেয়ার খালি আছে, তো সাইয়েদ কুতুব রহমতুল্লাহ বললেন যে এখানে বসেন, তো ওই লোকটা অবাক হইয়া বলতেছে আমারও জায়গা দিলেন আপনি, আমি তো কালো চামড়ার মানুষ, তো বলতেছে আমার ইসলামের মধ্যে সাদা কামলা কালোর কোনো পার্থক্য নাই, তো বলতেছে ইসলাম কি আবার, কারণ ওই লোক ইসলাম সম্পর্কে এর আগে ধারণা ছিল না, তো উনি স্বল্প সময়ে ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছেন, লোকটা মুসলমান হয়ে যাবে মানে কালেমাটা পড়বে, হঠাৎ করে বলতেছে যে ভিসা নিয়ে আসছি, মুসলমান হলে তো ওই দেশে ঢুকতে দিবে না, আমার ভিসাই ক্যান্সেল হয়ে যাবে, এই যে শুধু এই কারণে যে দুনিয়া ফৌত হয়ে যাবে, ভিসা ক্যান্সেল হয়ে যাবে, এই কারণে লোকটা মুসলমান হতে পারে নাই, কিন্তু দুই তিন মিনিটের আচরণে লোকটা ইসলামের কাছাকাছি পৌঁছে গেছে। এই জন্য আমাদের আখলাক ইসলাহে বয়ান তো মুফতি সাহেব খুবই করেন, এই কথাগুলিও বলছেন, তো আমি মানে অল্প সময়ের মধ্যে শুধু এটাই বলতে চাই যে মুত্তাকিদের যে গুণ আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেফাতের কথা বলছেন, কিন্তু এই সুরে নেসারে আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকির গুণ অন্যান্য আমল বাদ দিয়ে শুধু আখলাকের কথাই বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই আখলাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। এরপরে গুণের আল্লাহ বলছেন যে মুত্তাকি কোনো গুণা করে না, যদি গুণা হয়ে যায় তওবা করতে দেরি করে না, আর সেটার জন্য সুযোগ হলো কোনো গুণা হয়ে গেলে সাথে সাথে নেক বাড়াইয়া দেওয়া, কারণ আল্লাহ রাসূল বলছেন ওয়াত বিলিস সাইয়্যাত আল হাসানাতা, কোনো গুণা করলে নেক করো, একটা গুণা খুব বেশি বেশি হয় আমাদের সেটা হলো চোখের হেফাজত হয় না, যখনই চোখ কোনো খারাপ দিকে যাবে
তো নিয়ম বানায় লই, একশোবার আস্তাক ফিরলা পড়ল অথবা দুই একাত নফল নামাজ পড়ে লইব, মানে একটা আমল, অথবা সেদিন নিজের নফসকে কষ্ট দিব, অন্যদিন কোরআন শরীফ যা পড়ে আজকে ডবল পড়ব, কেন শোক অন্য দিয়ে গেছে, কতক্ষণ শোককে কোরআন শরীফের মধ্যে রাখে দিব, এইভাবে আমল দ্বারা গুনাহের ক্ষতিপূরণ যেটা সেটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।